বিনামূল্যে করোনার ভ্যাকসিন দিতে সৌদি আরবের নাম নিবন্ধন শুরু সৌদি আরব করোনা ভাইরাসের টিকার জন্য নাগরিক ও সেখানকার বিদেশি বাসিন্দাদের নাম তালিকাভুক্তির কাজ শুরু করেছে মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে অনলাইনে এই নিবন্ধন প্রক্রিয়া চলছে নাগরিক ও বাসিন্দাদের কোনো ভ্যাকসিন দেওয়া হবে তা জানানো হয়নি তবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছে ভ্যাকসিনটি সব ধরনের পরীক্ষায় উত্তীর্ণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা প্রমাণে সক্ষম হয়েছে তিন ধাপে এই ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করা হয়েছে প্রথম ধাপে সব থেকে ঝুঁকিপূর্ণদের এই টিকা দেওয়া হবে এদের মধ্যে থাকবেন পঁয়ষট্টি বছরের বেশি বয়সী স্ট্রোক অ্যাজমা ডায়াবেটিস ও কিডনির রোগীরা দ্বিতীয় ধাপে পঞ্চাশ বছরের বেশি বয়সী স্ট্রোক অ্যাচমা ডায়াবেটিস ও কিডনি রোগীদের এই ভ্যাকসিন দেওয়া হবে সবশেষে যারা এই ভ্যাকসিন গ্রহণ করতে চান তাদের সবাইকেই তা দেওয়া হবে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে যাদেরকে টিকা দেওয়া হবে তাদেরকে আগেই সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানিয়ে দেওয়া হবে